এজন্য আসুন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা রাত তিনি রাত্রি ঘুমাতেন না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, জিজ্ঞাসা করতেন এত ঘুমে আপনি দ্বারে দ্বারে ঘুরেন কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। গভীর রাত, এক তাবুতে আগুন জ্বলতেছে, এত রাত্রে আগুন জ্বলে কেন, কাছে গেলেন, গিয়ে দেখে মহিলা চুলার মধ্যে পাতিলা বসাইয়া পাথর সিদ্ধ করে আর কান্দে, প্রভু গো 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, এ প্রভু আমার তাবুতে খাওয়ার নাই, বাচ্চারা খাচ্ছে খাবার খাবারের জন্য, এ প্রভু কোথা থেকে খাবার দেব, প্রভু গো আমি আমার ঘরে কোনো খাবার নাই। এমন লোকের গায়ে তো হাতে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, খলিফাতুল মুসলিমিন হয়েছে, যেই লোক খলিফাতুল মুসলিমিন ওমর আমার খোঁজ খবর নিল না, আল্লাহ এমন লোকের হাতে দায়িত্ব দেওয়া হলো, কেমন মাঠে এই লোকটার জবাব তুমি নিও। খলিফাতুল মুসলিমিন ঘরের কোনার থেকে দাঁড়ায় কয়, সুবহানাল্লাহ বিহামদিহি, আমি দিউ ভাই নাই, জাহান্নামে যাওয়ার লাগে যথেষ্ট, দৌড়ে গেছে বাড়ি, গিয়া বাইতুল মাল যেখানে মাল গোদাম ওইটার প্রধান হলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দেও না আসলাম রাখ, আমার মাথা একটা আডার বস্তা দে, উনি ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আপনি রাষ্ট্রপ্রধান শুধু শুধু মদিনার না, আপনি অর্ধেক পৃথিবী, কেউ বলেন তৃতীয় অংশের এক অংশের প্রেসিডেন্ট হলেন খলিফাতুল মুসলিমিন উমর, আপনি এত বড় রাষ্ট্রপ্রধান হইয়া আডার বস্তা কোথায় নিবেন, আমাদের কাছে দিন, আমরা মাথায় নিয়ে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেই। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে আসলে আজকে দুনিয়াতে আমার আডার বস্তা বহন করতে রাজি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে খাত্তাবের গুলাম উমরের গুনার বস্তা তো বহন করতে রাজি হবে না, অতএব আমার গুনার বোঝা আমারই বহন করতে হবে, দেয়া মাথার তুল্লা আড়ার বস্তা মাথার তুলে দিছে, ওই তাবুর কাছে গিয়া আড়ার বস্তা ফালাইয়া আসলে আটা দিয়া রুটি বানাইয়া রুটি তৈয়ার করিয়া এরপরে তরকারি ভাত করাইয়া এই বাচ্চাদেরকে উঠাইয়া খাওয়াইয়া এরপরে বললেন মা আমি এবার যাই, কহা বাবা যাও, কিন্তু এই দেশের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন উমর না হইয়া তোমার মতো লোক যদি রাষ্ট্রপ্রধান হইছ তাহলে দেশের মানুষ শান্তি হয়ে লইলে, তখনও পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে মহিলা গাবড়াইয়া যাবে, বিলাল সরবো না করছি কি, তখন ডাক দিয়া কর মা খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে যায়েন, গেলে আমারই কেন খাইবেন, আমার আসনের জন্য দায়িত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই বলেন আসুন আয়াতের মধ্যে চলে যাই, বিস্তারিত আলোচনার অবকাশ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ ইমানদাররা নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে এবং পরিবার কাকে বলে বিস্তারিত আলোচনা তো আগে বলছি অবকাশ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা যদি এমনি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে এখানে আল্লাহ আমানু কেন বললেন, কাফারু কেন বললেন না, আমানু বলার দ্বারা প্রমাণিত হয় অনেক ইমানদার আছে জাহান্নামের আগুনে যাইব, যেরকম যাবে কিনা, আরো যেরকম যাবে কিনা, আল্লাহ আল্লাহ কেন বললেন ওই ইমানদারেরা নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ইমানদারকে সম্বোধন করে যখন বললেন এতে প্রমাণিত হয় অনেক ইমানদার আছে জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর নবী নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথা তো বললাম, নিজে গুনার কাম করো না, যাবতীয় গুনার কাম ছেড়ে দাও, আল্লাহর যাবতীয় বিধানগুলো পালন করো, তাহলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে, নিজেকে আল্লাহর সমস্ত বিধানের উপরে অটল রাখো, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে ফিরে রাখো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, কিন্তু পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এর তাৎপর্য কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিয়েছেন তোমার অধীনে অধীনস্থ যতগুলোর জিনিস আছে, এমনকি কুকুর বিড়াল যদি টেকে থাকে, চাকরানিও যদি টেকে থাকে, চাকর যদি টেকে থাকে, তারাও আল্লাহর হুকুম মতে তাদের প্রাপ্য সঠিকভাবে আদায় করলে কিনা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে এবং পরিবারকে, পরিবারের পরিবারের ব্যাখ্যা কি, এটা মোটামুটি আগে কিছু দিয়ে লেছি, কথা বুঝেন না, এখন পরিবার করে নিচ থেকে লইয়া রাষ্ট্র পর্যন্ত যেহেতু ততটুকু দায়িত্বশীল তার জন্য ততটুকু পরিবার, কথা বুঝেন না, আপনি পরিবারের কর্তা, আপনি ঘরের সর্দার, তাহলে ঘরের সর্দার হইলে আপনার পরিবার হইল ঘর, আপনি যখন নাকি মহল্লার সর্দার, আপনার আপনার পরিবারটা হইল মহল্লা, আপনি যখন ওয়ার্ডের সর্দার তখন আপনার পরিবার হইল
ওয়ার্ডটা। ঠিক তেমনি ভাবে যত উপর দিকে দেবেন আপনার পরিবারও তত বড় হবে। জোরে কেন, কি হবে? বড় হবে। এখন বাঁচাও কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আগুন থেকে বাঁচাও। এমন আগুন যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম হবে। দুনিয়ার আগুন হলো কালো আর দুনিয়ার আগুন হলো সোনালী। জোরে কেন, কি আরো জোরে কেন, কি দুনিয়ার আগুনের কালারটা হলো সোনালী কালার। সোনালী কালার না, সোনালী না নিবা, আগুনের কালারটা হলো সোনালী, লাল না, লাল শুধু আগুনের অগ্রভাগটা, আর বাকিটা সব সোনালী কালার। তো আগুনের কালার হলো সোনালী আর জাহান্নামের আগুনের কালার হলো কালো। আল্লাহ রাসূল বলেন, ইয়া জাহান্নামের আগুনে এত কালো হবে নিজের শরীরের পশম পর্যন্ত দেখা যাবে না। এমন আগুন যে আগুন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ব্যবধান হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজে বুঝে ফেলবেন, একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ও আমার উম্মতের শুনে রাখো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত বেশি গরম হবে। দুনিয়ার আগুনের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে একটা জাহান্নামীকে উঠাইয়া যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই লোকটা সঙ্গে সঙ্গে ঘুমায়া যাবে। কি করবে? ঘুমায়া যাবে। দুনিয়ার কোন অগ্নিকুণ্ডের মধ্যে যদি একটা জাহান্নামীকে ফেলে দেওয়া হয় তাহলে জাহান্নামী লোকটা বলবে, ও দিনে আরাম পাইছে, একটু ঘুমাই লই। সুবহানাল্লাহ, বলবেন না? বাড়া আমার। আল্লাহ রাব্বুল আমিন বলে, না তোমার ইসলাতামকে পৃথিবীতে বাড়ালাম, আগুন লাগবে, যারা ফেরেশতারা যা আগুন নিয়ে দিয়াও, জিব্রাইল যাও আগুন দিয়ে আসো, জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামে আসলেন, এসে বললেন, ও মালিক ফেরেশতা, একটু আগুন দাও আমি দুনিয়াতে নিয়ে দেওয়ার জন্য। কি পরিমাণ আগুন চান? আমি আগুন দাও, একটা খেজুর পরিমাণ আগুন দাও, আগুনের একটা আংড়া দাও আমি দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। মালিক ফেরেশতা না জিব্রাইল, জিব্রাইল একটা আংড়া পরিমাণ, একটা খেজুর পরিমাণ আগুন যদি দেই তাহলে তার গরমে কিয়ামত পর্যন্ত আকাশ থেকে আর কোনদিন বৃষ্টি হবে না এবং জমিন তামা হয়ে যাবে, একটা বৃক্ষ তরলতাও আর কোনদিন জমিন থেকে উঠবে না। তাহলে কি পরিমাণ? কয়েকটা বিন্দু পরিমাণ নাও। তো বিন্দু পরিমাণ জানি বা দুনি এক আগুন পানির মধ্যে এই বিন্দু পরিমাণ আগুনটাকে 70 বার দয়া লইবা। আচ্ছা তোরা কর না, এখন আসুনি অবস্থায় ওই আগুনটা বিন্দু পরিমাণ একটা ফুটা পরিমাণ আগুনের আংড়া আনছে, এখন এটা পানিতে 70 বার দৌত করে একটা পাহাড়ের পর্বতের পাহাড় বরফের পাহাড়ের মধ্যে রাখা হইল। যেই মাত্র রাখা আছে আমার তুলে দেখেন এই জাহান্নামের আগুনের আংড়ার গরমে পর্বতের পাহাড়টা দুইটা ভাগ হয়ে গেছে। তখন আবার আগুনের আংড়া আগুনে জাহান্নামে চলে গেছে, জাহান্নামের আগুনের আংড়াটা জাহান্নামে চলে গেল। যাইবার সময় যে দোয়া দিয়া গেল এই দোয়াটা হইল দুনিয়ার আগুন। এখন চিন্তা করেন কেমন আগুন থেকে বাঁচো। কু আহলিকুম নারা, কু আংফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং জাহান্নামের পরিবারকে ওই জাহান্নামের এমন উত্তপ্ত আগুন থেকে বাঁচাও, আর নিজেও বাঁচো পরিবারকে বাঁচাও। আর না হয় ওইখানে যখন দেওয়া হবে তখন এমন গরম আর এমন গভীর জাহান্নাম, সেখানে জায়গাটাও বড় নিকৃষ্ট জায়গা, যেই জায়গার মধ্যে অত্যন্ত দুর্গন্ধ, হুজ আছে, রক্ত আছে। আল্লাহ রাসূল বলেন, একটা বালতি রক্ত যদি এবং যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় তার বিষাক্তের কারণে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা, আর কোনদিন সবুজ ঘাস উঠবে না। ওই জাতীয় জাহান্নামের আগুন এত গভীর, জাহান্নামের কুয়াটা অগ্নিকুণ্ড এত গভীর, একটা মানুষকে জাহান্নামে ফেলে দিলে এরকম থাকবেন না মিয়া, আপনারা এখন যে পরিমাণ আছেন এরকম থাকবেন না, জাহান্নামে দিবার আগে বানানো হবে। আল্লাহ রাসূল বলেন, কানের লতির থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা বর্তমানে আমাদের কমাই লইব, মাইল আছে তো মাতুন না দিতে বোঝা, মাইল আছে, মাইল হইব নিবা। তাহলে এই কানের লতির থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা মনে করেন আড় আঙ্গুল, জোরে কোন, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীরার এই কানের লতি থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা হবে মক্কা মদিনার মাঝখানের ফাঁকটার সমান। কানের লতি থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা যদি মক্কা মদিনার মাঝখানের ফাঁক মানে 250 মাইল হয় তাহলে মাথার থেকে ভাবা পর্যন্ত কত মাইল?
থানভীর রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন, জাহান্নামের নিচে 93 গজ নিচের দিকে ঝুলবে, উপরে 93 গজ উপর দিকে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের টিলার সমান, নিচের ফাইলের দাঁত গুলো মাথার উপর দিয়ে বেরিব, আর উপরের ফাইলের দাঁত গুলো টিলা গুলা নিচের দিয়ে বেরিব, নাক দিয়া ধোয়া বাড়িব। আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নাম থেকে একটা জাহান্নামি উঠায় যদি পৃথিবীতে আইনা বাদগাঁও এলাকা ফিট করে রাখা হয়, এই এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষ জাহান্নামের দেখকে ওই হ্যাঁ একটা ছিলে দিয়ে সব শেষ। সেই ফেরেশতা যেখানে নিযুক্ত করা আছে, আল্লাহ আকবার, বিস্তারিত আলোচনার অবকাশ নাই। আর শুনে জন্য দেখা যাবে ওই জাহান্নামের আগুন যখন এত মোটা মানুষটা, আল্লাহ আকবার, এরপরে যখন জাহান্নামে ফেলে দেওয়ার পরে নিম্ন স্তরে এই মোটা মানুষটা বসতে গিয়া 70 বছর লাগবে, 70 বছর পরে গিয়া ধাক্কা লাগবো। এখন চিন্তা করেন গাতারা কুদ্দুর গভীর, নিচে পচতে গিয়া এর ভিতরে যে জাহান্নামের আগুন যে লাগবে, তার চামড়া গুলো গলবো আর জোড়া লাগবো, গলবে আর জোড়া লাগবে। আল্লাহ নিজে বলেন, কুল্লামা নযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযা